প্রেস করলে ওটা ঘুরবে আচ্ছা এটা ঘুরলো ময়লাটা পরিষ্কার হয়ে গেল রশি করে দিলে একদম এই এর ভিতরে পড়ে যায় আর না হলে পানিটা বাইরে ছিটে তাহলে এই একটু এটা দিলে একটু হালকা প্রেস করলে হালকা প্রেস করলে এই শুকায় গেল আর পানিটা চলে গেল আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বাংলাদেশ লাইভ আজকে একটা মজার জিনিস নিয়ে আসছি আমি আপনাদের সামনে এই লকডাউনের মধ্যে তো বুয়া নাই তারপর ঈদের ছুটিতে সব বুয়ারাই বাড়ি যাবে এটা স্বাভাবিক এই সময় রায়ানের বাবা আমাকে বললো যে তোমাকে একটা মজার জিনিস নিয়ে এসে দিব আমি তোমার যেহেতু ঘর মুছতে কষ্ট হচ্ছে তাহলে এটা দিলে তুমি খুব ইজিলি সুন্দরভাবে ঘর পরিষ্কার করতে পারবা তোমার কষ্টটা একটু কম হবে আমি তো মহা খুশি কি না কি নিয়ে আসবে সে তো এখন দেখছি সে একটা বাকেট মপ নিয়ে আসছে এটা তো অনেক সুন্দর তো আমি এটা আপনাদের সঙ্গে শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে যে এটা যেন অনেকের কাজে লাগতে পারে সেজন্য আমি একটু এটা আনবক্সিং করে শেয়ার করব তো এটা এখন একটু ওর বাবা আমাকে ফিটিংস করে দিচ্ছে আমি দেখবো কিভাবে এটা ফিটিংস করা হয় এখানে না কয়েকটা পার্ট এগুলো ছোট ছোট করে পার্ট করা আছে তোর বাবা এখন এগুলোই ফিটিংস করবে এটা অনলাইনে অর্ডার করা হয়েছিল তো ওরা দিয়ে গেল এটা মাত্রা এক্সট্রা আছে দিয়ে যাওয়ার পরে আমি অবশ্যই এটা স্যানিটাইজার করে নিয়েছি এটা দুটো একটা রেখে দিলে হবে একটা নষ্ট না এটা ইউজ করা যাবে ভালো এই মপটার প্রাইসটা একটু বেশি অনেকে মনে করতে পারেন যে এত দাম দিয়ে কেন এটা কিনবো কিন্তু আসলে কি যে যেহেতু বোয়া নাই আর ঘর মোছাটা একটা আসলে খুব ডিফিকাল্ট ব্যাপার কাপড় কাচা ঘর মোছা দুটাই ডিফিকাল্ট ব্যাপার ওয়াশিং মেশিনের কারণে আমার কাপড় কাচাটা কষ্ট হয় না ঘর মোছাটাই কষ্টকর ছিল তো এখন এটা ওর বাবা আমাকে সলভ করে দিত আর কি তো থ্যাংকস ডায়ানের বাবা সেট করো দেখি তো ভিউয়ার্স এটা এই যে ফেব্রিকটা যেটা আছে এটা হচ্ছে এটার সঙ্গে লাগাই নিতে হবে ফিটিংসটা খুব ইজি এর পেছনে চারটা চাকা লাগানোর ইয়ে আছে আর কি এই হুইলগুলো লাগাইলে মানে এটা খুব ইজিলি এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যাবে এইখানে চারটা চাকা ছিল যে কালো চারটা দেখালাম তো এটা এর ভেতরে দিয়ে জাস্ট একটু চাপ দিতে হবে একটু প্রেশার দিয়ে চাপ দিতে হবে তাহলে এটা লেগে যাবে এটা মুভ করা খুব ইজি হয়ে যাবে ওকে দেন আমরা এই যে আর দুটো দেখলে আমরা বুঝতে পারবো যে এটা হলো একদম উপরে থাকবে শেষে আর এটা এই যে এটা এটা আমরা এখানে একটা চাপ দিয়ে ভিতরে একটা নাটের মতো আছে দেখা যাচ্ছে বন্ধু তো এটা আমরা দিয়ে দিলাম দিয়ে ভালো করে ঘুরে দেখাই দিব এবার সবার উপরে যেটা এটা লাস্ট পার্টটা এখানে একটা লকের মতো দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এটার মধ্যে এটা আমরা এটা পড়বে এই যে এখানে লকটা দেখতে পাচ্ছেন হ্যাঁ 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 একটা গ্যাপ আছে না তো এটা এখন এই যে এটাকে এখন প্রেস করলে পানি নেওয়া যাবে এটা ঘুরছে হ্যাঁ একটু পানি নিয়ে আসছি ওর ভিতরে আপনারা লাইজল বা স্যাবলন যে যেটা দিয়ে ঘর পরিষ্কার করেন সেটা একটু মিক্স করে নেবেন এই পানি মধ্যে দিলাম দিয়ে এখন এই এখানে প্লেস করে প্রেস করলে ওটা ঘুরবে এটা ঘুরলো ময়লাটা পরিষ্কার হয়ে গেল ইশ এখন আমার কাজটা অনেক ইজি হয়ে যাবে এটা হওয়ার পরে এই অনেক কষ্ট এখানে এই একটু এটা দিলে একটু হালকা প্রেস করবে হালকা প্রেস করলাম এই যে শুকায় গেল তারপরে আসলে
হলো দেখো কত কাজ ইজি হয়ে গেল না স্যার দেখো এই হলো লকটা খুলে দেন লকটা না খুলে তারপর ঘুরবে থ্যাংক ইউ রায়নের বাবা তো ভিউয়ার্স আমরা দেখাইলাম এই মফটা এটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া খুব ইজি যেহেতু নিচে চারটা চাকা আছে দেখাই দিছি আপনাদেরকে তো ঈদের আগে পরে বোয়া সংকট তো সবারই তো ঈদের দিনে অনেক কাজ থেকে যায় তো সেইগুলো অনেকটা লাঘব হবে আমার তো আমি আবারও রায়নের বাবাকে থ্যাংকস বলছি যে আমার জন্য এত সুন্দর একটা জিনিস নিয়ে আসার জন্য আমার কাজ অনেকটাই হালকা হয়ে যাবে যেহেতু এটা একটা কাজের প্রোডাক্ট উপকারী প্রোডাক্ট যদি ভালো লাগে তো আমাকে লাইক কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে